কুমিল্লা চার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদের সাথে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের হাতাহাতির অভিযোগ উঠেছে। গতকাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক চলছিল। অভিযোগ কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল ঘুষি দেন এমপি রাজী মোহাম্মদ। পরে দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা। বিচারের দাবিতে নানা স্লোগান দেন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।